স্বাগতম জানাইছো সুপ্রভাত আপুনি চাই আছে গুড মর্নিং 18 স্টুডিওত মই গীতাশ্রী প্রথমটো খবর প্রতিবাদ প্রতিক্রিয়ার মাঝতে বজালি জিলাক লৈ গুরুত্বপূর্ণ এটা সিদ্ধান্ত লৈছে সরকারে শীঘ্রে বজালিক আনুষ্ঠানিকভাবে প্রদান করিব জিলার মর্যাদা বজালি জিলার সীমা নির্ধারণের বাবে গঠন করা হয়েছে উপসমিতি ক্যাবিনেট বৈঠক তিনি মন্ত্রীর নেতৃত্বত এই উপসমিতি গঠন করা হয়েছে আর এই সমিতিত আছে মন্ত্রী জয়ন্ত মল্ল বৰুৱা আছে মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারী আর লগতে মন্ত্রী অতুল বৰা তিনি মন্ত্রীয়ে বজালির রাইজ তথা বিভিন্ন দল সংগঠনের সঙ্গে মত বিনিময় করব আর নির্ধারণ করব বজালির সীমা বজালিক লৈ যি ধৰণৰ প্ৰতিক্ৰিয়া হৈছে অব্যাহত আছে প্ৰতিক্ৰিয়া তাৰ মাজতে চৰকাৰৰ এই সিদ্ধান্ত আৰু ইয়াৰ পিছতে আনুষ্ঠানিকভাৱে বজালি প্ৰদান কৰা হ'ব জিলাৰ মৰ্যাদা প্ৰথমে সীমা নিৰ্ধাৰণ কৰা হ'ব সকলোৰে হৈতে বৈঠকত মিলিত হোৱাৰ পিছত কেবিনেট বৈঠকৰ অন্তত এই ঘোষণা কৰিলে মন্ত্রী জয়ন্ত মল্ল বৰুৱাই প্ৰতিবাদ যথেষ্ট হৈছে বজালিক পুনৰ জিলাৰ মৰ্যাদা উভতাই নিদিয়াক লৈ বা সিদ্ধান্ত স্পষ্টভাৱে নোহোৱাক লৈ প্ৰতিবাদ প্ৰতিক্ৰিয়া অব্যাহত আছে আৰু তাৰ মাজতে বজালি জিলাক লৈ গুৰুত্বপূৰ্ণ এই সিদ্ধান্ত সরকারে শীঘ্রে বজালিক আনুষ্ঠানিকভাবে প্রদান করব জেলার মর্যাদা আর বজালি জেলার যে সীমা সেয়া নির্ধারণের গঠন করা হয়েছে ইতিমধ্যে উপসমিতি ক্যাবিনেট বৈঠক তিনি মন্ত্রীর নেতৃত্ব উপসমিতি গঠন করা হয়েছে এই সমিতিত আছে মন্ত্রী জয়ন্ত মল্ল বৰুৱা আছে মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারী আর অতুল বৰা বজালি জেলার সীমা নির্ধারণের কথা লৈ এখন ক্যাবিনেটে আজি ক্যাবিনেট সাব কমিটি তৈয়ার করে দিছে ক্যাবিনেট উপসমিতি এখন করে দিছে যত মাননীয় মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারী ডাঙরিয়া অতুল বৰা ডাঙরিয়া আর মই নিজে জয়ন্ত মল্ল বৰুৱা আমি তিনিওজনে থাকিম আর আমি বজালি অঞ্চলের বিভিন্ন পক্ষর লগত কথা পাতি আমি অতি শীঘ্রে বজালির এই জেলার যে সীমা নির্ধারণক লৈ কিছু বিতর্ক হয়ে আছে বজালি আর বরপেটার সেই সীমা নির্ধারণের কথাখিনি সকল পক্ষর লগত পাতি অতি শীঘ্রে এটা মীমাংসালয় আহি এই জেলার সীমা নির্ধারণ করে অতি শীঘ্রে বজালি জেলাখন সম্পূর্ণ জেলারূপে ঘোষণা করা হব।